অর্কি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক একটা নিয়োগ প্রকাশ করছে, যেটি এখন আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ। এখানে চারটা ক্যাটাগরি আছে, চারটা ক্যাটাগরিতে বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে। সবচেয়ে বড় কথা, সমগ্র দেশ থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। তো আমি এটি নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলি, সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টে দিয়ে রাখছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অবস্থায় চলে আসবেন। আশেপাশে প্রথমে পাবেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিকে বিশাল নিয়োগ, এটাতে জাস্ট আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করা মাত্র সার্কুলারটি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সরাসরি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মোটামুটি আকার একটা সার্কুলার দেখছেন, আমরা বড় করে দেখালাম না। তো এটা নিয়ে আলোচনার আগে আমাকে একটা কথা যেটা বলতেই হবে বন্ধুরা, তা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা 239 পদে যে একটা নিয়োগ প্রকাশ করছিল, সেখানে কিন্তু এসএসসি এইচএসসি স্নাতক পাশে মানে একটা আবেদন করা যাবে আর কি। তো এইটা কিন্তু অলরেডি গতকাল থেকে আবেদনটা শুরু হয়েছে। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, সমগ্র দেশ থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন, আপনারা এটা মিস করবেন না। এখানে সবচেয়ে বড় কথা, এসএসসি পাশে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে নিয়োগ করবে, এরপরে এইচএসসি পাশ, এরপরে বাদ বাকিগুলা। তো আপনারা অবশ্যই কিন্তু এটা দেখবেন। তো এই ডান পাশে থাকা প্রত্যেকটা আপডেট মেসেজ এই বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলার নিচে নামলে একদম লাইন ধরে পেয়ে যাবেন আপনারা। আপনার হাতে থাকা মোবাইল ফোনে সব কিছু পেয়ে যাবেন। তো চলুন এখন আপাতত এইটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখুন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, যেটা বাংলাদেশ নৌবাহিনী খুলনার মানে অধীনে আর কি। তো এখানে এক নম্বর যে ক্যাটাগরির কথা বলছে, সহকারী নৌ স্থপতি, এখানে পদের সংখ্যা 2 জন। এখানে স্নাতক ডিগ্রি অর্জন করলে কিন্তু আবেদন করা যাবে। সে বেতনের বেসিক পাবে 20,000 থেকে শুরু করে 32,000 টাকা পর্যন্ত সে স্যালারি পাবে। এমনকি সর্বসাকল্য বেতন 27,000 সামথিং। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বছর ভিত্তিক অভিজ্ঞতার আলোকে ইনক্রিমেন্টের ব্যবস্থা কিন্তু রয়েছে, বয়স 30-এর ভিতর হতে হবে। এরপর একটা যদি আসছি সহকারী প্রকৌশলী, এখানে যে কোনো পলিটেকনিক্যাল হতে যদি 4 বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করেন, মেরিন ইঞ্জিনিয়ারিং পাস হলেও চলবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদনটা করতে পারবেন। সেও ইন্টারনাল এখানে সর্বসাকুল্যে দেখুন মিনিমাম 27,000 টাকার মতো স্যালারি পাবে। এরপর উপসহকারী প্রকৌশলী, এটাও 4 বছর মেয়াদে ডিপ্লোমা কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, সেও এখানে সর্বসাকল্যে মিনিমাম 20,000 টাকা স্যালারি পাবে। এরপরে জুনিয়র ড্রাফটম্যান আছে, এখানে সে এটা দৈনিক ভিত্তিক সে টাকাটা পাবে, 401 টাকা করে পাবে। তো এটা জাস্ট একটু পরে দেখবেন। এখন কথা হলো আপনি আবেদনটা করবেনটা কী করে। তা আবেদনের যে অপশনটা, এটা পরিপূর্ণ গাইডলাইনটা এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়েন। তো আমি জাস্ট এতটুকু বলি, আগামী কত তারিখের ভিতরে দেখুন, 15 ফেব্রুয়ারির ভিতরে অফিসিয়াল লাগানোর সময়ের ভিতরে বরাবর মহাব্যবস্থাপক পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা বরাবর আপনাকে জাস্ট আবেদনপত্রটা পৌঁছাইতে হবে। আর একটা বিষয় বলা হলে, 1, 2, 3 নম্বর পদের জন্য 300 টাকা এবং 4 নম্বর পদের জন্য 200 টাকা ব্যাঙ্ক ড্রাফট আপনাকে করতে হবে। ব্যাঙ্ক ড্রাফট ঠিক এই ঠিকানা বরাবরই করতে হবে। তো আমার মনে হয় আপনারা যদি জাস্ট সার্কুলারটা নামে একটু পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন, কারোর কাছে কোনো কবিতার হেল্প নিতে হবে না। বন্ধুরা, আমি যখন যেটা পারতেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এটা কাজে লাগান, আমার বিশ্বাস আপনাদের উপকার হবে। আপনাদের এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।